কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, জানি পশোর রাইতে যেন আমার মরণ হয়। হুমায়ুন আহমেদ শব্দ জাদুকর, জন্ম ১৯৪৮ সালে ১৩ নভেম্বর। তিনি একাধারে কথা সাহিত্যিক, টেলিভিশন নাট্য নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা এবং গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে তার অবদান রয়েছে। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র চরিত্রগুলো বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তার রচনার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল অনায়াসে ও বিশ্বাসযোগ্যভাবে তিনি অতি বাস্তব ঘটনাবলীর অবতারণা করেছেন, যাকে একরকম জাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়। হুমায়ুন আহমেদ বাঙালি মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার গল্প তুলে ধরেছেন সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী ভাষায়। টেলিভিশনে একের পর এক দর্শক নন্দিত নাটক রচনার পর ১৯৯০ গোড়ার দিকে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, ঘেটু পুত্র কমলা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এছাড়া তার লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। পাখি আমি ডাকি তাতে তুমি ঘুমাইছ নাকি। হুমায়ুন আহমেদ মূলত গীতিকার নন, কেবল নাটক ও চলচ্চিত্রের প্রয়োজনে তিনি কিছু গান রচনা করেছেন। সেই গানগুলো শ্রোতাদের মাঝে জনপ্রিয়তাও পেয়েছে। বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু উল্লেখযোগ্য সম্মাননা। জনপ্রিয় নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থেকে ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। নিসর্গ প্রেমিক হুমায়ুন আহমেদকে সমাহিত করা হয় নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে বাংলার প্রকৃতির কোলে তার প্রিয় নুহাশপল্লীতে। শব্দ জাদুকর হুমায়ুন আহমেদের জন্ম ১৩ নভেম্বর। আরটিভির পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আমরা তথ্যচিত্রটি দেখলাম, বর্ণাঢ্য জীবন, সেখান থেকে খুব ছোট্ট করে আসলে আমরা জানতে পারলাম। তো আমরা প্রথমেই
আপনাদের দুজনের কাছ থেকে, প্রথমে তারিকা নাম ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই আয়োজনে এসে আপনার অনুভূতিটা। শুভ জন্মদিন হওয়ার আনন্দ, যেখানে থাকুন আমি জানি আপনি ভালো আছেন, কারণ আমি বিশ্বাস করি হুমায়ুন আহমেদের মৃত্যু নেই। যার হাত দিয়ে বাংলা সাহিত্য এত সমৃদ্ধ হয়েছে, যিনি একাধারে নির্মাতা এবং যে কারণে বোধ হয় হুমায়ুন আহমেদ দীর্ঘদিন বেঁচে থাকবেন সেটা হচ্ছে তার গানের জন্যে। এই গানের আসলে মৃত্যু হয় না, দীর্ঘদিন চলতে থাকে। আমি হুমায়ুন আহমেদকে আসলে এই মুহূর্তে জন্মদিনের প্রাক্কালে আমি শোকের আবহ তৈরি করে আসলে তাকে স্মরণ করতে চাই না। আমি সবাইকে দেখতে পাচ্ছি অত্যন্ত হুমায়ুন আহমেদের প্রিয় রং হিমুর, সেই রংপুরে আমরা সবাই বসে আছি। হলুদ উজ্জ্বল রং, জীবনের রং। যখন এই শীতকালের একটু পরেই আমরা দেখব যে শস্যে যখন ফুটে আছে শস্যের ফুল, অসাধারণ লাগে, দূর থেকে মনে হয় যেন কেউ হলুদ কার্পেট বিছিয়ে রেখেছে। হুমায়ুন আহমেদকে আমার মনে হয়নি যে লোক হয়তো দৈহিকভাবে আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু আসলে আমার মনে হয় কোথাও যিনি তিনি আছেন এখনও, প্রতি মুহূর্তে আমরা স্মরণ করি তাকে। আমি তো আজকে আনন্দের সঙ্গে স্মরণ করতে চাই। তুমি ঘুমাইছো নাকি এই জাতীয় কথাবার্তা আমি মনে করি হুমায়ুন আহমেদ আসলে অমর। অবশ্যই, এবং তিনি নিজেও বিশ্বাস করতেন যে তিনি আমৃত্যু কিন্তু জীবনটাকে উপভোগ করেছেন, বৈচিত্র্যময় জীবন ছিল তার। তিনিও কিন্তু শোকে বিশ্বাসী ছিলেন না, তার মতধারায় আমরাও আজ শোকে বিহ্বল নই। আমি একটু ইয়ে করতে চাই, আমরা যখন ছবিটা করি সেই সময় আমার খুব ঘনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছিল। আমি স্বাভাবিকভাবেই যেটা হতো সেটা হচ্ছে যে ওই মুহূর্তে আমার চলে আসা অন্তত যেটা হয় শেষকৃত্যের জন্যে। আমরা তখন হবিগঞ্জে শুটিং করছি, আমার নিজের বোনের ছোট বোনের স্বামী মারা গিয়েছিলেন। আমি বললাম যে আমার মারা গেছেন, হুমায়ুন ভাই দেখলাম যে খুব বেশি এটাকে গায়ে লাগালেন না। আমার মনে হলো আপাতত নিষ্ঠুর মনে হয় লোকটি। এরপরে আর একটি সময় যখন ছবি হয়ে গেছে, ওনার সঙ্গে আমার তখন বেশ বন্ধুত্ব আছে, আমরা প্রায়ই একসঙ্গে কথা বলতাম, তখন আসলে অসুখটা ধরাও পড়েনি। মাঝখানে আমার শ্বশুর যিনি আমাদের সঙ্গে থাকতেন তিনি মারা গেলেন, উনি আমাকে ফোন করেছিলেন এবং বললেন যে মৃত্যুটাকে মেনে নেওয়াই ভালো, এটা আসলে কেউ খণ্ডাতে পারে না, আমার এখানে কিছু বলার নেই, আপনি সহজভাবে মেনে নেন জিনিসটা। এবং এই যে সহজভাবে মেনে নেওয়ার যে শক্তি লাগে মানুষের, এই শক্তির হুমায়ুন আহমেদের ছিল। এবং আমি কোনো সময় যতটুকু সময় আমি শেষের দিকে তার সঙ্গে বেশি কাজ করেছি বা বেশি দেখা হয়েছে আড্ডা বন্ধুত্ব অন্যান্য সমস্ত ব্যাপারে, আমি তাকে কোনোদিন খুব ডিপ্রেসড যেটা বলে বিষাদগ্রস্ত এই যদি কিছু দেখেনি। মজার মানুষ, আমরা শুটিং করলে আটটার সময়। আমি একটু মাঝখানে আসলে কথা, মাইকটা আমি হাতে নিয়ে নিলাম। আমি তারেক ভাইয়ের কাছ থেকে আসলে কিছু গল্প শুনতে চাই, আমি সেই গল্পগুলো জানি, কিন্তু আমি আসলে তারেক আনাম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ঘেটুপুত্র কমলা, হুমায়ুন আহমেদের যে সর্বশেষ চলচ্চিত্র, ওটায় যখন শুটিং চলছিল এবং প্রতিদিন শুটিংয়ের পর একসাথে বসে সারাদিন শুটিংয়ের যেসব খুঁটিনাটি সেগুলোর গল্প, এর বাইরে আরও অনেক আনন্দময় কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি। আমি আনন্দময় দুই একটি গল্প আমার খুব ভালো লাগবে আজকের এই দিনে আমি যদি তারেক ভাইয়ের মুখে শুনতে পারি। অবশ্যই আমিও শুনবো এবং দর্শকরাও আমার ধারণা উপভোগ করবে, অবশ্যই আগ্রহী হবে এবং আমরা গল্প শুনবো।